আসসালামু আলাইকুম সবাইকে, এনজে ফ্যাশন ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালার একটা কাপড়ে ব্লক প্রিন্ট করব, তো সেটারই কাপড় কেটে নিয়েছি। এখানে আমি হচ্ছে আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে হাতাটা 18 ইঞ্চি নিয়েছি, তো এখানে আপনাদের বডি অনুযায়ী বা কতটুকু লম্বা পরবেন ততটুকু কেটে নিতে পারেন, কারণ সবাই তো আর এক সমান লম্বা না, অনেকের কাপড় কম বেশিও লাগতে পারে। এটাই যার লম্বা যতটুকু সে ভালোভাবে মেপে নিয়ে কিন্তু কাপড়টাকে নিয়ে এনে কাজ করবেন, তা না হলে খাটো হলে নায়রাকার ড্রেস দেখতে ভালো লাগে না। তো এটা হচ্ছে নিচের পার্ট, আর মাঝখানে যে মাপ দিলাম সেটা ছিল বডির পার্ট। এই যে এখানে 47 ইঞ্চি লম্বা আছে উপরে 15 ইঞ্চি দিয়ে, তো এটা সেলাই করে দেখা যাবে যে 45 ইঞ্চি বা 44 ইঞ্চির মতো থাকবে, যেহেতু কাজ করার সময় একটু বাড়তি কাপড় নিয়েই কাজ করতে হয়। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি হচ্ছে রেডিয়া কামিন কালার ব্যবহার করি, তার জন্য এখানে গাঢ় কালার যে কাপড়ে কাজ করব সেটা হচ্ছে হোয়াইট পেস্ট এবং কিছুটা সাদা রং এনকে বাইন্ডারের মিশ্রণে আমি হালকা গোলাপি কালার তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ডাইসগুলো যে এই যে পানিতে ভিজিয়ে রাখি সেটাই আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা 15-20 মিনিট ভিজিয়ে রেখে কাজ করবেন। এতটুকু যে কাজ করেছি সেটা আসলে ভিডিও করা হয়েছিল না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমি যে কাজ করছি এটা আপনারা ফলো করতে পারেন, যে প্রথমে লম্বালম্বিভাবে দিয়ে নিই, তারপরে হচ্ছে মাঝখানে দিয়েছি। সেক্ষেত্রে আমার হচ্ছে আঁকা বাঁকা হয় না, আমি ভালোভাবেই করতে পারি, এবং কি আমার এত মাপামাপি করে দাগ দিয়ে নিতে হয় না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমার পরবর্তী নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি হচ্ছে এখন শ্বশুর বাড়িতে আছি, তো এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম করে, তো অনেক আপুদের চ্যানেল যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তাদের ভিডিও আমি দেখতে পারি না এবং কেউ কমেন্ট করতে পারি না। তারা হয়তো ভাবতে পারে যে ইচ্ছা করে আসলে এরকম করছি, আসলে সেরকমটা না, যেহেতু কারেন্ট থাকে না, এখন অনেক বৃষ্টি হচ্ছে আপনারা জানেন, ওয়াইফাই তো থাকেই না, আবার যাও আমি ফোনের MB দিয়ে কাজ করব সেটা আপলোড হতে অনেকটা সময় লেগে যায়, বা মানে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করতে হয়, কোথাওই ভালোভাবে একভাবে নেট পায় না, যার কারণে আমার নিজেরও ভিডিও আপলোড দিতে 3-4 দিন করে দেরি হচ্ছে। এটার জন্য আমি আসলেও দুঃখিত, কেউ আমার জন্য মন খারাপ করবেন না, কারণ ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু আসলে কেউ এগিয়ে যেতে পারে না। এমন অনেক ক্রিয়েটর আছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে কিছুদিন আপলোড দেওয়ার পর তারা কিন্তু পরবর্তীতে আর ভিডিও আপলোড দেয় না, কারণ যখন কোনো চ্যানেলের ভিডিওতে ভিউ থাকে না বা সাবস্ক্রাইব থাকে না, লাইক কমেন্ট থাকে না, তখন কিন্তু এমনিতেই তার মনটা নষ্ট হয়ে যায়, এভাবেই কিন্তু সে আর ইউটিউবে টিকে থাকতে পারে না। তো প্রত্যেকেই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এখানে আসে, আগের তুলনায় এখন কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তো সবার ভিডিওই কিন্তু সবার কাছে ভালো লাগে না বা সবাই কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করে না, এটা আসলে নিজেদের মনের ব্যক্তিগত বিষয়। এখানে আসলে কাউকে জোর করার মতন কিছু নেই, যাকে ভালো লাগবে সে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এইটা হচ্ছে সালোয়ারের নিচের অংশ, এখানে সালোয়ার জামাতেই কাজ করা হয়েছে। ক্যামেরার জন্য কালারটা অন্যরকম লাগতে পারে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।